আমরা হচ্ছে জলপাই জুসটা আর কি আপনাদের এখানে একটু দেখি ট্রাই করে। হ্যাঁ শিওর। আর হচ্ছে কি নিব আমি নিজে কনফিউজড, এখানে অনেকগুলো আর কি জুস আইটেম দেখতে পাচ্ছি। ওয়াও জুস, এই লাচ্ছিটা কিন্তু একটা স্পেশাল একটা গুণ আছে, মানে এখানে যে আইসটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিজেদের আর কি তৈরি করা। এটা খেতে খুব ভালোই লাগছে আর কি, আমার কাছে অনেক ইয়ামি মনে হচ্ছে, এটা অনেক মজা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে আফতাবনগরে, আর এই আফতাবনগরে একদম গেটে মাশাল্লাহ লাচ্চি অ্যান্ড জুস কর্নার। আজকে হচ্ছে তাদের ওপেনিং ডে, প্রথম ব্রাঞ্চ হচ্ছে হোসেন মার্কেটের পিছনে এবং সেকেন্ড ব্রাঞ্চ এটা হচ্ছে আফতাবনগরের ভিতরে এবং ইস্ট ওয়েস্টের হচ্ছে ঠিক বিপরীত সাইডে আর কি। তো এখানে হচ্ছে অনেক ধরনের আর কি জুস আইটেম পাওয়া যায়। আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে দেখি এখানে আসলে কী কী ধরনের জুস পাওয়া যাচ্ছে, আমরা একটু কথা বলি। নাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ও এখন তো করোনা টাইম একটু চলতেছে যদিও। আচ্ছা আপনাদের এটা হচ্ছে আজকে নিউ ওপেন করলো আর কি? আচ্ছা আজকে ফার্স্টের দিকে হচ্ছে আমরা ওপেন করি। আমরা যদি একটু দেখি সবাইকে দেখাই এখানে কি কি মাশাআল্লাহ লাচ্চি আছে, যেটা আমাদের হচ্ছে ব্র্যান্ড আগে। আচ্ছা আচ্ছা, লাচ্চি আছে, জাম্বো লাচ্চি, লেবু শরবত, কফি, লেবু সোডা, পেস্তা বাদাম, অরেঞ্জ জুস, কাঁচা আমের জুস, কাঁচা আমের জুস হবে, জলপাই জুস, তরমুজ জুস। মানে এখানে কিছু আনকমন আর কি জুস ভ্যারিয়েশন আর কি আমি দেখতে পেলাম এখানে, মাশাল্লাহ, বা তারপর বাদশাহী, তারপরে আছে জাম্বো, এইদিকে আছে জলপাই, তরমুজ, ম্যাঙ্গো, হিউজ অনেক আইটেম আর কি জুস আছে। এগুলো অনেক অনেকক্ষণ লাগবে বলতে গেলে। তো আমরা এখান থেকে আসলে একটু ট্রাই করব, দেখবো যে কোনটা আর কি খেতে কীরকমের লাগছে, ফ্লেভারটা কীরকমের। আমরা হচ্ছে জলপাই জুসটা আর কি আপনাদের এখানে একটু দেখি ট্রাই করে। আর হচ্ছে কি নিব আমি নিজে কনফিউজড, এখানে অনেকগুলো আর কি জুস আইটেম দেখতে পাচ্ছি। আমি যদি সিলেক্ট করি, যেহেতু হচ্ছে আমাদের দোকানে মাশাআল্লাহ লাচ্চি, আচ্ছা হচ্ছে আপনার আমাদের ব্র্যান্ডি আইটেম যেটা আছে মাশাআল্লাহ লাচ্চি, যেটা আপনি ট্রাই করবেন। আচ্ছা তাহলে হচ্ছে যেহেতু আমি মাশাআল্লাহ লাচ্চিতে আসলাম, সেহেতু হচ্ছে আমি মাশাআল্লাহ লাচ্চিটা ট্রাই করি। আচ্ছা আমরা হচ্ছে এখানে মেকিংটা একটু দেখে নেই। আচ্ছা এখানে কি কি দিচ্ছেন একটু আমি বলে দিচ্ছি, এখানে যেটা হচ্ছে দই দিয়েছি, তার পাশাপাশি চিনি ছিল দিয়েছি, যেটা হচ্ছে আপনার চিনি মধু মিক্স করা আছে এখানে, চিনি মধু মিক্স করা আমরা জানি। তারপর আইস যেটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি, কত করে এইটা, এবং এখন হচ্ছে আমরা ড্রিঙ্ক আইস তো আপনাদের নিজেদেরই আর কি তৈরি করি। এখন আমরা মালাই দিই, কি খাবি? আচ্ছা আচ্ছা, ও জোস, থ্যাংক ইউ ভাইয়া। ও নিমিষের মধ্যে আসলে আপনারা দেখতে পেলেন আর কি, খুব অল্প সময়ের মধ্যে আর কি আমাকে মেক করে দিল নাইত ভাই, নিজেই মেক করে। এখানে হচ্ছে যে অন্য কারো দিয়ে মেক করাবে বা ইয়া করবে এরকম, তারা নিজেরাই হচ্ছে আর কি উদ্যোক্তা, ইয়াং জেনারেশন, মানে তারা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে আর কি মূলত এটা করা, রাইট? তো সেক্ষেত্রে আমার অবশ্য নাইত ভাই আগে থেকে পরিচিত, বিশেষ করে এই পরিচয়টা হলো লাচ্চি খেতেই আর কি এসে পরিচয়টা, আর সেখান থেকে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আর আপনারা আশা করি আপনারাও আসবেন, এবং এই লাচ্চিটা ট্রাই করতে করতে আমি আর একটা নিচ্ছি, সেটা হচ্ছে জলপাই জুসটা নিচ্ছি আমি। আচ্ছা আমি এটা একটু ট্রাই করে দেখি। ও মূলত লাচ্চিটা কিন্তু অনেকে মেক করে, সাধারণত বিভিন্ন জায়গায় দেখা যায়, পাওয়া যায় সবাই আর কি, লাচ্চিটা কিন্তু কমন সব জায়গায় মেক করে, বাট এই লাচ্চিটা কিন্তু একটা স্পেশাল একটা গুণ আছে, মানে এখানে যে আইসটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিজেদের আর কি তৈরি করা। এটা হচ্ছে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে আইসটার উপর অনেক ডিপেন্ড করে, কোন জায়গার আর কি আইসটা আর কি মেক করা, কী খাচ্ছে সেটাও একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে তারা নিজেরাই আর কি এটা তৈরি করে, আর এটা খেতে খুব ভালোই লাগছে আর কি, আমার কাছে অনেক ইয়ামি মনে হচ্ছে। Wow.
চোখ বেরি শান্তি ও আমাদের লাচ্ছি চাট স্পেশালি যেটা পাবেন আপনি পুরোপুরি দইটা অথেন্টিক ফ্লেভারটা পাবেন আচ্ছা এই দইটা আসলে কিভাবে আর কি আপনারা কোথা থেকে নিয়ে আসেন নাকি নিজেরটা আমরা হচ্ছে মানিকগঞ্জের এক সাপ্লায়ার আছে সাপ্লায়ার উনি আমাদেরকে ওনার খামার থেকে দিয়ে যায় তারপর হচ্ছে আমরা এটা দইটাকে অলমোস্ট 50% বেশি করি আচ্ছা 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 জাল দেওয়ার পরে চিনি দিয়ে পরিমাণ চিনি দিয়ে মানে এখানে আর কি যারা খেতে আসবে একদম আর কি নির্দ্বিধায় আর কি খেতে পারবে যে না ভালো একটা কিছু খাচ্ছি আর কি জোসটা খাচ্ছি খুব ভালো কোয়ালিটি কোনো ধরনের কেমিক্যাল কোনো কিছু অ্যাড করা হয় তুমি কেন অন্য সব কিছু আচ্ছা 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 আমি রিকমেন্ড করতেছি অ্যাট লিস্ট হচ্ছে একবার আসলেও কিন্তু এই মাশাআল্লাহ লাচ্চিটা আসবেন এটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর আর কি ভুক্তি গেটে ইস্ট ওয়েস্টের জাস্ট অপোজিট সাইডে তো এটা হচ্ছে আমি হাফ ট্রাই করলাম এখন হচ্ছে আমি জলপাই জুসটা নিব আচ্ছা এটা হচ্ছে আমি জলপাই জুসটা নিলাম এটার প্রাইসটা হচ্ছে জলপাই জুসের প্রাইস হচ্ছে 35 টাকা আর আমি এর আগে যেটা মাশাআল্লাহ লাচ্চি খেলাম সেটা হচ্ছে 40 টাকা 40 টাকা হিসাবে মাশাআল্লাহ লাচ্চি আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা হচ্ছে কোয়ালিটি ফুল একটা লাচ্চি এখানে সব কিছু আপনারা আর কি শুনতেই পেলেন যারা মেক করতেছে তাদের মুখ থেকে শুনতে পেলেন যে আসলে এরা কীভাবে মেক করতেছে কোন ফুডটা কোথা থেকে নিয়ে আসতেছে দইটা কোথা থেকে নিয়ে আসতেছে তো আমি এটা এবারে আর কি ট্রাই করে দেখি ও এটা অনেক মজা আছে নাইত ভাই এই জলপাই জুসটার ভিতরে কি কি ইউজ করলেন এটা কেন জানতে চাইলাম মানে খেতে অনেক মজা লাগছে স্যার মজা লাগছে বিকজ অফ এখানে ভ্যারাইটিস হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মশলা ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা জলপাই পাশাপাশি ধনিয়া পাতা আছে আরও কিছু কিছু আছে রেকমেন্ড থাকবে আর কি যে আপনারা আসলে কিন্তু এটাও ট্রাই করবেন কারণ এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে 35 টাকা আর কি প্রাইস হিসেবে বেশ কোয়ালিটি ফুল একটা আর কি জুস আমি এখানে খেতে খেতে এক ভাইয়ের সাথে আর কি পরিচয় হয়ে গেল আমরা হচ্ছে তিনজন তিনটা আইটেম নিয়েছি আর কি তো তিনজন তিনটা আইটেম টেস্ট করতেছি আমি আমার দর্শককে বললাম আমার আর কি টেস্টের কথা বললাম বাট আপনাদের আর কি টেস্টটা কিরকম হয় অনেস্টলি বলবেন অনেস্টলি হচ্ছে আমি প্রথম খাচ্ছি আজকে তো সেই হিসাবে খুবই ভালো লাগতেছে আচ্ছা টেস্টটা রিয়েলি গুড আচ্ছা আচ্ছা যাই হোক আর কি আমার আর কি রিভিউটাও পেলেন আর হচ্ছে অ্যানাদার পার্সন যারা আর কি নতুন খেতে আসলো মাত্র তাদের থেকেও রিভিউটা পেলেন তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা অ্যাটলিস্ট একবার হলেও আর কি আসতে পারেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন যাতে করে নেক্সট আর কি আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় So thank you very much.